আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমি মোশাররফ হোসেন কনক আপনাদের মাঝখানে আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে। তো আজকের ভিডিও টপিকটি হচ্ছে মিল্কিং মেশিন বা দুধ দহন মেশিন, আপনারা যে যেমনভাবে পরিচিত সেটাই। তো আপনারা আজকে যে মেশিনটি সম্পর্কে জানতে পারবেন বা আমি বলবো সেটি হচ্ছে তুরস্কর একটি মেশিন, তুরস্কর মিলস্টি কোম্পানির একটি মেশিন। এটি কোনোভাবে বাংলাদেশি নয় বা অন্য কোনো কান্ট্রির না, আমরা এগুলো দুই নাম্বার কোনো কিছু সেল দিয়ে থাকি না। তো এটা দেখছেন, এটি হচ্ছে মিল্কিং মেশিন, এটি হচ্ছে সিঙ্গেল বাকেট সিঙ্গেল মিল্কিং মেশিন। এটি হচ্ছে, এটি যে ভোল্ট আছে এটা যে 220 ভোল্টের একটা মোটর আছে, এটাতে এতে আপনি বাসা বাড়ির লাইন দিয়ে চালাতে পারবেন। এটি হচ্ছে একদম অরিজিনাল মোটর, এটি কোনো ইয়ে নাই তামার তারের। আর এই যে ভ্যাকুম ট্যাঙ্কটি আছে বা প্রেশার কম্প্রেসার ট্যাঙ্ক, ওটি হচ্ছে 18 লিটারের। আর যেই দুধ রাখার যেই ট্যাঙ্কটা আছে, যে ধারণ ক্ষমতা, ওটি হচ্ছে আপনার 30 লিটারের। তো আপনারা দেখছেন এই ক্রেতা ভাইটি আমাদের কাছ থেকে এই মেশিনটি কিনেছে। এই মেশিনটি কেনার পরে আমাদের যেই এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছে, তারা ওনাদের বাসায় গিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে বা বুঝাই দিচ্ছে যে এটা কেমনে ইউজ করে, কেমনে কি করে, কেমনে সেট আপ করে, সব ওনাদেরকে দেখাই দিতেছে। কারণ একটা মেশিন কেনার পরে আপনি কিনলেন কিন্তু তার ব্যবহার বিধি জানলেন না, তখন কিন্তু আপনার মেশিনটি সমস্যা হবে। দেখা যাচ্ছে আপনার সুবিধার ক্ষেত্রে উল্টা অসুবিধা হয়ে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন না, তখন আপনার মেশিনটি ক্ষতি হবে বা নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। তো সেই জন্য আমরা সব সব ক্ষেত্রেই যে মেশিনই কিনুক না কেন, যে যেমন মেশিন, আমরা ট্রাই করি যে তাদের বাসায় গিয়ে তাদের ঠিক মতো করে বোঝাই দিয়ে আসার, আমরা এটা করি বা ট্রাই করি। তো দেখুন কীভাবে আমাদের ভাইটি এই ক্রেতা ভাইকে বুঝাইতেছে সব কিছু, মানে বুঝাইতেছে যে এখন কীভাবে ওলানে মেশিনটি লাগাতে হয়, ঠিক আছে। আর এটি হচ্ছে আমাদের, এটি মিল্কিং মেশিন। তো এই যে ভেতরে ইয়ে দেখাতেছে, এগুলা পরিষ্কার করতে হয় প্রত্যেকবার দুধ দহন করার পরে, এগুলো পরিষ্কার করতে হয়, ভেতরে দুধ জমে যায়। এটি প্রত্যেকবার ইউজ করার পরে এটি ধৌত করবেন, পানি দিয়ে ধৌত করে নেবেন, নাহলে এগুলা এই দুধ আটকায় থাকে থাকে ভেতরে, একটা ব্যাড স্মেল হয় বা আপনার এখানে ওইগুলো একটা ব্যাড স্মেল আসে, পরে সে দুধে আপনার আপনার এতেই সমস্যা হতে পারে, দুধ নষ্ট হয়ে যেতে পারে, এই হতে পারে, কি দরকার, আপনার এগুলো পরিষ্কার করে রাখবেন, ঠিক আছে। তারপরে দেখাবে যে আপনার এই যে এখানে অয়েল দেওয়ার একটা চেম্বার, অয়েল চেম্বার, এখানে আপনারা দিবেন অয়েল, দিবেন এখানে অয়েল পাওয়া যায়, আপনারা অয়েল কিনে, অয়েল বলতে মোবিল কোয়ালিটির, তো এটা আপনারা ভর্তি করে দিবেন। এখানে যে জার আছে, জারের মধ্যে দিবেন, এটা আপনার অল্প কিছু দিলে হবে, মানে অল্প কিছু করে ওরা টানে, আপনি এটা ভর্তি করে দিবেন, অনেক দিন চলে যাবে এটা দিয়ে। এটা আপনারা সাধারণত আপনাদের বাজারে ই করতে পারবেন, ওই যে দেখুন অয়েলের চেম্বার, ওইখানে আপনি লাগাই দিবেন, এই যে দেখুন কীভাবে লাগাই দেয়, এখন কী হয়েছে, এখন লাগাই দিবে, দেখুন কোন জায়গায় লাগাই ইয়ে করে। এটি হচ্ছে মূলত ভিডিওতে হচ্ছে আমাদের যে ক্রেতা ভাইটি মেশিন কিনেছে ওনাকে সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটা করা হচ্ছে বা করছে আমাদের ইঞ্জিনিয়ার। তো দেখুন কী সুন্দরভাবে লাগাই দেয় এখন। এটি যদি সুন্দরভাবে আপনারা বুঝে যান ব্যবহার বিধি, এটি 4-5 বছরেও কোনো কিছু নষ্ট হবে না, কারণ এটা নষ্ট হওয়ার কোনো কিছু নাই, যে এটা নষ্ট হবে, কোনো কিছুই নষ্ট হবে না। হ্যাঁ, ওই যে ওখানে মোটরের সুইচ আছে, আপনি প্লাগে দেওয়ার পরে সুইচ আছে। আর এটা হচ্ছে আপনার পোড়া মোবাইল বা ইউজড মোবাইল যেটা আছে, ওই যে মাত্র দিলাম অয়েল বা ইয়ে আছে, ওইটা এখানে ফিল্টার হয়ে বা এটার কাজ হয়ে এখানে অপরিষ্কার মোবাইলগুলো চলে আসবে পাশে, ঠিক আছে। এটা ইঞ্জিনের ভেতরে থাকবে না, মোটরের ভেতরে থাকবে না, কম্প্রেসারে এখানে এটা বের হয়ে চলে আসবে। আর এখানে একটা রেগুলেটার আছে, রেগুলেটারের মাধ্যমে আপনি কম বেশি করতে পারবেন, নিচে রেগুলেটার, রেগুলেটারের মাধ্যমে আপনার কম বেশি করতে পারবেন। তো এই হচ্ছে আজকের ভিডিওটি, যারা যারা মেশিনটি অর্ডার দিতে যাচ্ছেন তারা তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করুন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।